মহতা নদীর জীবন তরঙ্গ বড়ই বিচিত্র। কান পাতলে সেই সুখ দুঃখের অংশীদার আপনিও হতে পারেন। দিনভর তার জলে দাঁড় টেনে ভেসে বেড়ায় ডিঙি নৌকো যাত্রী পারাপাড়ের লঞ্চ। কখনো সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলার তাকে ছুঁয়ে যায়, এক দুই করে দশক বদলে শতক পেরিয়ে যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে একই ছন্দে বয়ে চলে পূর্ণদোয়া গঙ্গা। অবিভক্ত বাংলায় তখন ভাগীরথীর চলমানতা। এলাহাবাদের সঙ্গম ছেড়ে হুগলির অদূরে ত্রিবেণীতে মুক্তবেণী হয়ে জুড়েছে ভাগীরথী যমুনা ও সরস্বতী। এই যমুনার সঙ্গে বর্তমান বাংলাদেশ বা উত্তর ভারতের যমুনাকে মেলাতে যাবেন না, এটি ভাগীরথীর শাখা নদী, যেমন ছিল সরস্বতী। কালের গর্ভে সে এখন খালে পরিণত হয়েছে, তবুও তীর তীরে জলরেখায় কান পাতলে তার সমৃদ্ধির ইতিহাস শুনতে পাবেন। একসময় কত লটবহন নিয়ে আসত জাহাজ, বিদেশি বণিকরা বাংলার তাঁতের কাপড় মশলার টানে সপ্তগ্রাম বন্দরে ভিড়ত। তুর্কি, পাঠান, মোগল, পর্তুগিজ, দিনেমার, ফরাসি, ওলন্দাজ, ইংরেজ কতই না ওঠা পড়া দেখেছে এই ভাগীরথী। বাংলার রাজার বিরুদ্ধে যুদ্ধজয়ের পর এই শ্যামল প্রকৃতি আর প্রিয় ভাগীরথীকে ভালোবেসে ফেলেছিলেন জাফর খাঁগাজি, তাই তো জয়লাভ করে দিল্লিতে আর ফিরলেন না, আস্তানা গড়ে তুললেন ত্রিবেণীর ধারেই। একুশ শতাব্দীর ত্রিবেণীর পাড়ে গেলে দেখতে পাবেন 723 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মসজিদ। চৌহদ্দিতে ঢুকে ডান দিকে নজরে পড়বে দরগা, যেখানে ঘুমিয়ে আছেন দিল্লির সুলতান ফিরোজ শাহর প্রবল পরাক্রান্ত সেনাপতি জাফর খাঁ গাজী এবং তার পুত্ররা। গাছপালার ফাঁকে ততক্ষণে ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদটি আপনার নজরে এসেছে। ইট পাথরের মেলবন্ধনে এ এক অভিনব স্থাপত্য। পোড়ামাটির কাজ যেখানে মূল বৈশিষ্ট্য, সেখানে পাথরের মসজিদ 723 বছর আগে কি করে গড়ে উঠল তা নিয়ে হাজারো জিজ্ঞাসা রয়েছে, কিন্তু উত্তর কোথায় মিলবে জানা নেই। কৌতূহল চেপে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতেই বিস্ময়। পশ্চিম দেওয়ালে মেহরাবের ধার ঘেঁষে এমন অনেক নকশা চোখে পড়বে যা বাংলার মন্দিরকে মনে করায়। আরবি ফলকের আশপাশে দেওয়ালে শোভা পাচ্ছে ফুল পাতা সহ বিবিধ নকশা। পশ্চিম দিকের ব্যাসল্টে আরবি লিপি দেখে পিছনে ফিরতেই চোখ চলে যাবে দুই কুলুঙ্গিতে, যার একটিতে রয়েছে ঘড়ি। ইসলামিক শরীয়তে পাঁচ ওয়াক্ত নামাজ খুবই গুরুত্বপূর্ণ। এই ঘড়িতে সেই ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার নামাজের সময় বর্ণিত হয়েছে, যা ধর্মপ্রাণ মুসলিমের কাছে অবশ্য পালনীয়।
পশ্চিম দেওয়ালের মাথায় ছাদের একাংশ টিকে আছে। ইতিহাস বলছে জাফর খা গাজির এই মসজিদ ছিল 10টি গম্বুজ বিশিষ্ট। কালের নিয়মে 4টি গম্বুজ অতীত হয়েছে। মসজিদের ভিতরে একের পর এক অলিন্দ মধ্যযুগীয় স্থাপত্যের নিদর্শন। প্রবেশদ্বারের দিকে এগিয়ে এসে বাঁদিকে তাকালে দেখবেন টিনের দান বাক্স, আর গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা দেওয়ালে বাংলার টেরাকোটা শিল্প। লতা পাতা মাঙ্গলিক চিহ্নে সে এক বিচিত্র শৈলী। ৭২৩ বছর আগে জাফর খাঁ গাজির তৈরি এই মসজিদ হল অবিভক্ত বঙ্গদেশের প্রথম ইসলামিক স্থাপত্য। যুদ্ধ জয়ের পর স্মারক হিসেবে এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন জাফর খাঁ গাজি। মনে করা হয় পরিত্যক্ত কোনো মন্দিরের ভাঙা দেওয়ালের অংশ, টেরাকোটার কারুকাজ, দেবদেবীর মূর্তি, শিল্পকর্ম জুড়েই মসজিদ নির্মাণ করান জাফর খাঁ গাজি। ইতিহাস বলছে সুলতানি আমলে বাংলায় ছিল হিন্দু রাজাদের প্রতিপত্তি। ত্রিবেণীর এক মুসলিম প্রজার বাড়িতে অনুষ্ঠান উপলক্ষে কুরবানি হয়েছিল। সেই খবর পেয়ে প্রজার উপরে বেজায় চটেন রাজা, তাঁকে দণ্ডও দেন। রাজদণ্ড মাথা পেতে নেওয়ার পর দিল্লির সুলতানকে নালিশ করেন সেই প্রজা। এদিকে নালিশ শুনে সেনাপতি জাফর খাঁ গাজিকে ত্রিবেণীর রাজার মোকাবিলায় পাঠিয়েছিলেন দিল্লির সুলতান ফিরোজ শাহ। সেই যুদ্ধে হিন্দু রাজার মৃত্যু হলে 1298 সালে এই মসজিদ তৈরি করান জাফর খাঁ গাজি। আজীবন এখানেই থেকে গিয়েছিলেন। 1313 সাল পর্যন্ত তার রাজত্ব চলেছে। তারপর এক হিন্দু রাজার সঙ্গে যুদ্ধে তিনি মারা যান, আর 1315 সালে গড়ে ওঠে এই দরগা। দরগা দুটি ভাগে বিভক্ত। একদিকে তিন পুত্রের সঙ্গে জাফর খাঁ গাজির সমাধি রয়েছে, অন্যদিকে তৃতীয় পুত্র বরখাঁ গাজি, পুত্রবধূ এবং দুই নাতির সমাধি। জানা যায় বরখাঁ গাজির স্ত্রী ছিলেন হুগলির রাজকন্যা, তিনি গঙ্গার পূজারী। পুত্রবধূর সাহচর্যেই গঙ্গার প্রতি জাফর খাঁ গাজির ভক্তিভাব জন্মায়। বেদব্যাস রচিত গঙ্গাষ্টক স্তোত্র পাঠ করতেন জাফর খাঁ গাজি। বর্তমানে দাঁড়িয়ে এমন ধর্মীয় মেলবন্ধন অবিশ্বাস্য মনে হলেও 723 বছর আগে বাংলার মাটিতে সেই মৈত্রী গড়েছিলেন তুর্কিস্তানের এই ভিনদেশি। তাই তো কবি মুকুন্দরাম চক্রবর্তী লেখেন, পাজোয়ায় বন্দিয়া যাবে শুভি খাঁপিরে, দফর খাঁ গাজিরে বন্দ ত্রিবেণীর ধারে। আমাদের কাজ আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।
আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। এই ঐতিহাসিক স্থানে বেড়াতে যেতে চাইলে আমাদের ওয়েবসাইট www.bongmac.com এ ভিজিট করুন, সেখানেই রয়েছে পথের হদিশ। নমস্কার।